মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার সকাল সোয়া 11টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় পৌঁছান কোবিন্দ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে 21 বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। তিন বাহিনী সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার, দেওয়া হয় লাল গালিচা সম্বর্ধনা। এরপর জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।